আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কৃষকের ভাবনা আর না আর না, কৃষকের ভাবনা নিয়ে মূলত আমার কাজ। দেখেন খামারি ও কৃষক ভাইরা, দেখেন আপনাদের জন্য একটা নতুন ঘাস আমরা রোপণ করেছি। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটা আপনি যদি একবার চাষ করতে পারেন, একটা কাটিং রোপণ করতে পারেন, সেক্ষেত্রে আপনি এরকম একটা কাটিং থেকে এরকম একটা পরিপূর্ণ একটা ঝাড় পাবেন। আর এই ঝাড়টা যদি আপনার হয়ে যায় তাহলে তো কমপক্ষে 5 থেকে 6 বছর ওই কাটিং থেকে, একটা কাটিং থেকে রোপণ করা ঘাসটা আপনি সার্ভিস পাবেন। আর এটা ইচ্ছা করলে আপনি নির্মূলে ধ্বংস করতে পারবেন না। এটা একটু মাত্র যদি একটা শিকড় বা একটা গোড়া থাকে সেখান থেকে কিন্তু আবারও ঘাস ওঠে। তো এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার ঘাসটা কাটবেন ততবার এই ঘাসটা পর্যায়ক্রমিকভাবে কিন্তু আপনার বেড়ে যাবে, মানে একটা থেকে তিনটা হয়ে, মানে 3 গুণ বৃদ্ধি পায়। এরকম করে অন্তত পক্ষে 2 গুণ তো অবশ্যই মাস বৃদ্ধি পাবে, 3 গুণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য। আর এটা আপনার ফাঁকা জায়গা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত শুধু চারা গজাবে আর গজাবে, গজাতেই থাকে। আর খুবই অল্প সময়ে ঘাসটা খুব দ্রুত আপনার বৃদ্ধি পেয়ে থাকে। আর এটার প্রোটিনগত একটু গুণাগুণ সম্পর্কে আমি বলি, এটাতে 22-25% প্রোটিন রয়েছে এবং আপনার 16-17% ক্যালসিয়ামও রয়েছে। আপনার ক্যালসিয়াম প্রোটিন দুটোর চাহিদাই পূর্ণ করে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা। আপনার এটা অতিরিক্ত পাতা থাকায় ভেড়া এবং ছাগল তো এটাকে পছন্দ করেই, আর গবাদি পশু আপনারা জানেন অনায়াসে এটা পছন্দ করে থাকে। কারণ যেটা ছাগল এবং ভেড়ার কাছে গ্রহণযোগ্যতা পায় সেটা তো গরু মহিষ অনায়াসে এটা খাবে। আর এই ঘাসটা আপনার উচ্চতা যদিও 6 ফিট হয়ে থাকে সর্বোচ্চ, কিন্তু একটা ছোপে বা ঝাড়ে এত বেশি পরিমাণ আপনি ঘাস পাবেন, ফলন পাবেন ঘাসের, অন্যান্য ঘাসে সেটা তুলনামূলকভাবে কম। আর প্রোটিনের মানসম্মত মান বেশি থাকাতে এটা আপনার যদি খাওয়াতে পারেন সারা বছর আপনার গবাদি পশুকে, তাহলে আমি বলবো যে 1% দানাদার খাবার আপনার প্রয়োজন হবে না। আর এটা হচ্ছে আপনার, দেখেন এই ঘাসটা সকল জমিতে, যেমন বেলে এঁটেল দোয়া সকল জমিতে কিন্তু এই ঘাসটা ফলন পাওয়া যায়। বিশেষ করে আমার চ্যানেলে দেওয়া আছে বালিতে, ড্রেজিং করা বালিতেও কিন্তু এই ঘাসটা আমি ফলন পেয়েছি এবং আপনাদের অনেক ভিডিও দেখিয়েছি বালির ভিতরে ফলন করছি। সেখানে অনেক মোটা পরিপক্ব কাটিংও সংগ্রহ করেছি আমরা এবং ভালো ঘাসও হয়েছে। মানে এই ঘাসটা সকল মাটিতেই কিন্তু এটা জমে, এত ভালো মানের একটা ঘাস, যে কোনো মাটিতে এটা পারফেক্ট। আর এটা খুব কাছাকাছি গিট হওয়াতে এই বেশি পরিমাণ চারা হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায়। তারপরও আমার কাছে সকল প্রকার ঘাসের, বিদেশি দেশি সকল প্রকার ঘাসের সংগ্রহ করার কাটিং পাবেন আমার কাছে। আমি বিভিন্ন ঘাসের 10-12 কোয়ালিটির ঘাস রয়েছে আমার কাছে সংগ্রহ করা। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিপক্ক কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি। এই যে দেখেন, এটা কিন্তু এখনও পরিপক্ক কাটিং হয় না, কিন্তু আমার অন্য প্রজেক্টে এখন বিক্রি চলছে পরিপক্ক কাটিং। সারা বছর আমার কাছে পরিপক্ক কাটিং রয়েছে। এই যে একটা ঘাস, এটা কিন্তু মোটামুটি বড় হয়েছে। তারপরে পাশে একটা দেখাচ্ছি ওখানে আপনাদের, ওইটা কিন্তু একটু ছোট। ওটা মানে আমরা স্টেপ বাই স্টেপ রোপণ করেছি যাতে সারা বছর এই কাটিংটা পাওয়া যায়। যদি দর্শক শ্রোতা আপনাদের কাটিং সংগ্রহর ইচ্ছে হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করুন। আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।